পাকিস্তানের শেয়ালকুটের একজন মানুষ, আমি ওনাকে জিজ্ঞেস করেছি, ভাই সাহেব আপ কাহা সে হে? উনি বলছেন মে পাকিস্তান শেয়ালকুট সে হুঁ। তা আমি আমার পরিচয় মে বাংলাদেশ সে হুঁ। উনি বলছেন মাশা আল্লাহ। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম এমনি কৌতূহল থেকে, যে পেশোয়ার কো পেহচানতে হে, কি আপ পেশোয়ার কে বারে মে কুছ জানতে হে? ওহা শ্রীকোট এক জগা হে, আপ পেহচানতে হে? বলে জরুর পেহচানতা হুঁ, আল্লামা সাবির শাহ কিবলা কো পেহচানতে হে? উনি বলেন হ্যাঁ জরুর পেহচানতা হুঁ, ও তো সিনেটর হে, সিনেটর অফ পাকিস্তান, পীর সাবির শাহ, বহুত বড়া আদমি হে, বহুত আচ্ছা আদমি হে, বহুত বড়া ঘর কা হে, অনেক বড় ঘরের সন্তান। তো উনি প্রশংসা করলেন হুজুর পীর বাঙ্গাল সাদের শাহ কিবলার, তহের শাহ সাহেব কিবলার, তৈয়ব শাহ কিবলার রহমতুল্লাহ কথা উনি বললেন। এরপর উনি যে কথাটা বললেন, আমি মসজিদে বসা আল্লাহর ঘরে বসে বলছি, সদ্য মদিনা থেকে এসে বলছি, মাহে রমজানের তারাবির পরে সেহেরির আগে বলছি, আল্লাহ এবং রসুল সাক্ষী, উনি আমাকে এমন এক কথা বলে দিয়েছেন যে উনি বললেন ইস দর মে সাহাবিয়ুকা তরিকা, এই যুগে যদি সাহাবায়ে কেরামের জীবন কেমন দেখতে মন চায়, সাহাবাদের ঘরের সংসারের অবস্থা, সাহাবারা যেইভাবে চলতেন সেই রকম অবস্থা যদি দেখতে মন চায়, তো সাবের শাহর ঘরে গেলে দেখতে পাবেন। উনি আমাকে বললেন, অথচ উনি কোন তরিকত করে না। আমি ওনাকে আপনি কোন তরিকার মানুষ, আমি কুই তরিকত কা নেহি, মাগর উনকা ঘর মে সাহাবিয়ুন কা জিন্দগি জেসে থা জেসা থা ওয়েসা সিলসিলা উস ঘর মে হে। ওনাদের উটা বসা চলা ফেরা খাবার দাওয়ার ব্যবহার আচার আচরণ সবকিছু সাহাবায়ে কেরামদের যুগের মতো। উনি বললেন সুবহানাল্লাহ, বললেন আদব, আল্লাহ আকবার। আমি আদবের কথা বলতে গিয়ে সেখানে যেতে হয়েছে আমাকে। আপনি প্রায় দরবারে যান, অবশ্যই দরবারের মধ্যে চেয়ার থাকবে, শাহজাদার জন্য চেয়ার থাকবে, পীর সাহেবের জন্য চেয়ার থাকবে, স্বাভাবিক ব্যাপার, চেয়ার থাকতেই হবে, চেয়ার তো থাকবেই, সম্মানী ব্যক্তি। কিন্তু শ্রীকোট শরীফের আদব, ওখানে আপনি গেলে দেখবেন আওলাদ রসুল আল্লামা তহের শাহ সাহেব কেবলা শাহজাদা সৈয়দ আহমদ শাহ কেবলা, যিনি ওয়ার্ল্ড ক্লাস স্কলার, ওনার কোনো চেয়ার নাই, নিচে বসে, ওনার কোনো পার্সোনাল ড্রাইভার নাই, বাংলাদেশ থেকে কোনো পীর ভাই গেলে উনি নিজেই ড্রাইভ করে এয়ারপোর্ট থেকে নিয়ে আসে। কোথায় আমরা আজকে, আমাদের আদব কোথায়? আদব সর্বপ্রথম আদবের শিক্ষা হবে মা বাবার থেকে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক সন্তানরা এখানে আছে লজ্জায় বাবাকে সালাম করতে পারে না, ঠিক কিনা বলেন না, বলেন না, বাবাকে জড়িয়ে ধরতে পারে না, আছে না নাই? 10 বছর 20 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন বাবাকে একটু জড়িয়ে ধরে নাই, এরকম সন্তান আছে, বাবার পায়ে ধরে সালাম করতে পারে নাই, পেস্টিস, ঠিক কিনা বলেন? ইজ্জত চলে যাবে, না না না, তুমি তোমার মা আর বাবার পায়ে যত বেশি ধরতে পারবে, আর একা তো চুমু দেওয়ার কথা আছে কিতাবে, তো কদম বুসি মানে তো কদম চুমু করা, সুবহানাল্লাহ জোরে বলেন না, আমরা তো জাস্ট হাতে ধরি। হ্যাঁ, এটা আপনি শুরু করেন, ওই দুজনকে যদি আপনি পায়ে ধরে সালাম করার অভ্যাস করতে পারেন, ওস্তাদকে যদি আপনি পায়ে ধরে সালাম করতে পারেন, মুরব্বীকে যদি আপনি পায়ে ধরে সালাম করতে পারেন, ইনশাআল্লাহ সব সময় আপনার মধ্যে একটা আদবের পর্দা থাকবে, সালাম উঠে গেলে আদব উঠে যাবে। আর অনেক কথা আছে,
দরবারে সিরিকুটে গেলে যারা গিয়েছেন তারা বলে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে না, ওনারা আগে সালাম দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।